প্রিয় বোন এবং ভাইরা আসসালামু আলাইকুম। এই আমার পেছনে ব্যানারে যে লেখাটা আছে আমি এই লেখাটার সঙ্গে একমত না। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো এটার সঙ্গে আমি একমত হতে পারলাম না। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় বা ষড়যন্ত্র না হয় হবে কি বক্সিবাজারের সকু মিয়ার জন্য? সাদেক হোসেন খোকার বিরুদ্ধেই তো ষড়যন্ত্র হবে, কারণ সাদেক হোসেন খোকার সঙ্গে শেখ হাসিনার সেই সিএস খতিয়ান থেকে জায়গা জমি নিয়ে ঝামেলা, সেই সিএস খতিয়ান পরে আরএস খতিয়ান পরে এসএ খতিয়ান সর্বশেষ পর্যন্ত এখন পর্যন্ত জায়গা নিয়ে এসে ঝামেলা লাগিয়েই আছে। তো সাদেক হোসেন খোকার হাতে যখন লাঠি থাকে তখন সে লাঠিটা ব্যবহৃত হয় না, লাঠিটা চেয়ারের পাশে রেখে উনি বিচার করেন। কিন্তু যার সঙ্গে ঝামেলা তিনি যদি ওই লাঠির মালিক হন তখন সাদেক হোসেন খোকার মাথার উপরে লাঠি পড়বে, এইটাই তো স্বাভাবিক। আরে যেই গাছে সবচেয়ে ফল বেশি সেই গাছের উপরেই তো ঢিল পড়বে, যেই গাছে ফল নাই এই গাছে কেউ ফিরেও তাকায় না, ঢিল পড়াটা অনেক বড় পরের ব্যাপার। সাদেক হোসেন খোকা বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, প্রথম সারির মুক্তিযোদ্ধা, এই ঢাকা শহরে ক্র্যাক প্লাটুনের মেম্বার ছিলেন তিনি, অনেক দুঃসাহসিক অভিযান তিনি পরিচালনা করেছেন, সেদিক থেকেও শেখ হাসিনা স্কোরের দিক থেকে পিছিয়ে আছেন, কারণ উনি তখন পাকিস্তানি সেনাবাহিনী মেহমানদারিতে ছিলেন যখন সাদেক হোসেন খোকা এবং তার বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছেন বিভিন্ন জায়গায়। আজকের এই সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এই সমাবেশে তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে তার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে এটা শুধুমাত্র একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শুধু সাদেক হোসেন খোকার বিরুদ্ধেই নয়, সারা বিএনপি এবং জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য, জাতীয়তাবাদী রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার জন্য, সাদেক হোসেন খোকাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু আজকেই নয়, এটা শুরু হয়েছিল 91 সালের পর, এটা হলো মনের জ্বালা থেকে। সেই জ্বালাটি হচ্ছে সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী জাতীয় নেত্রী শেখ হাসিনাকে তৎকালীন রাজনীতিতে নবীন সাদেক হোসেন খোকা এই সূত্রাপুর কোতোয়ালি আসন থেকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন। সেই থেকে তার যে জ্বালা, সেই জ্বালা পূরণ করার জন্য তাকে একাধিকবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 1997 সালে একবার যাত্রাবাড়িতে মিছিলে গুলি করে, আবার 2012 সালে পুরান ঢাকায় পুলিশ বেষ্টনীর মধ্যে তাকে ছুরিকাঘাত করে। এরপরেও তাকে যখন এই পৃথিবী থেকে সরানো যায়নি, এখন তাকে রাজনীতি থেকে সরানোর জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য আজকে একটি ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে। একটু আগে ব্যারিস্টার কাজল সে কথা বলে গেছেন, আজকে তাই আমি বলবো আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুদ্দায়ী উদ্দেশ্যে হতাশ হলে চলবে না, এই হতাশাকে দূরে ঠেলে দিয়ে এই আমাদের শক্তিকে আরও সুসংগঠিত করতে হবে, তাহলে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সম্ভব হব। আমি আমার সাথে শেখ হাসিনা নিয়ে খুব চিন্তায়, এখানে সত্যি কথা বলছি, ঘুমাতে যাওয়ার আগে শেখ হাসিনার কথা মনে হয়, সকালে তো শেখ হাসিনার কথা এত বেশি মনে হয় যে আল্লাহ কখন কি তার হয় এই নিয়ে মহা চিন্তায় আছে। কারণ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আমাদের গাজীপুরের মুজাফের কয়েকদিন আগে কাগজে বলছে, এটা বলতে আপনারাও নজরে বসছেন, যে শেখ হাসিনাকে সরানোর জন্য একটা ষড়যন্ত্র আছে। এরপর থেকে আমার বুক কাঁপা শুরু করে, আওয়ামী লীগের মন্ত্রী সে বলছে শেখ হাসিনা নিজের ষড়যন্ত্র, এই আওয়ামী লীগ যদি ষড়যন্ত্রের কথা বলে আমার শেখ মুজিবের কথাও মনে হয়। দেশে আপনি যেভাবেই বলেন না কেন চারিধারে অবস্থা খুব ভালো না, এটা আমার কথা না, এই যে রাষ্ট্রদূত বান্নে কাটনে কি নাম আমেরিকার, এ বলছে খুব ভালো না, আমাদের গিবসন আমাদের ইংল্যান্ডের রাষ্ট্রদূত এও কিন্তু বলছে খুব ভালো না,
তাহলে শেখ হাসিনা হবে নাকি? আবার কেউ কেউ বলছে যে আগামী বছর প্রথম দিকে নির্বাচন, এটাও কাগজে আছে। কিন্তু আমি শেখ হাসিনাকে একটা অনুরোধ করি, এইসব কেস কাছারি করেন না, এইসব জেল জেল দিয়েন না, আসেন একটা খেলা খেলে। এই খেলায় যদি আপনি যেতেন তাহলে আপনাকে আমরা প্রধানমন্ত্রী মেনে নিই। আপনি দয়া করে প্রধানমন্ত্রী আসন থেকে একটু নামেন। আমাদের বেগম খালেদা জিয়া নেমে ইলেকশন দিয়েছিল, আপনি একটু নামেন, ইলেকশন করি। আপনি ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে থাকেন, আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের একটা খুব খারাপ ব্যাধি হয়েছে, ডাক্তার কোনোভাবে সার্টিফিকেট দিচ্ছে না যে তিনি ঢাকায় আসেন। আমার সঙ্গে কথা হয়েছে, তার দেখতে ছোটখাটো কিন্তু একটা বাঘের বাচ্চা। সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে থাকবে, আপনি ঢাকা শহরে থাকবেন, আসেন ইলেকশন করি, সূত্রা পরে আবার নতুন করে ইলেকশন করি। আপনি যদি যেতেন একটা আসনে, যদি যেতেন, চ্যালেঞ্জ করে বলছি, সারা জীবন আপনার রাজনীতি করবো, সারা জীবন, এর বাইরে রাজনীতি করবো। দুই খণ্ডে শেখ মুজিবের নামে জীবনী সেখানে আছে, শেখ মুজিব বাবার কাছে চিঠি লিখেছে, চিঠি লিখেছে, বাবা আমি যে এবার জেল থেকে বেরোতে পারি, লুৎফর রহমান, শেখ লুৎফর রহমানের কাছে শেখ মুজিবুর রহমান চিঠি লিখেছে, আমি যদি বেরোতে পারি আমি জীবনেও রাজনীতি করবো না, শেখ মুজিব বলছে। কেন? শেখ মুজিবের বিরুদ্ধে বিচার হয়েছিল, দুর্নীতির বিচার, তার কর্মীরা তাকে দুর্নীতিবাজ বলেছিল, ক্ষোভে দুঃখে যন্ত্রণায় শেখ মুজিব বলেছিলেন আমি আর রাজনীতি করব না। সেই শেখ মুজিব চিঠি লিখেছিল বাঁচার জন্য, যখন ওই ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে তাকে বিচার করা হচ্ছিল, যে হুজুর মানে মৌলানা হাসান কাছে আমি, আপনি আমাকে বাঁচান। সেই চিঠি এনেছিল ফয়েজ আহমেদ সাহেব, সাংবাদিক ফয়েজ, সারা ঢাকা পূর্ব পাকিস্তানের তৎকালীন রাজধানী দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল মৌলানা ভাসানী শেখ মুজিবকে বেরোনোর জন্য। সারা পশ্চিমা বিশ্ব সেই জন্য মৌলানা ভাসানীকে বলেছিল প্রফেট অফ ভায়োলেন্স। আপনি আজকে আন্দোলন হলে নাশকতার কথা বলেন, আপনার বাপকে বাঁচানোর জন্য সারা ঢাকা শহরকে 1968 সালে দাউ দাউ করে আগুন জ্বালানো হয়েছে, সেটা নাশকতা ছিল না? আজকে নাশকতার কথা বলে বিএনপির এমন একটা নেতা নেই, এই এই সারিতে এমন একটা নেতা নেই, সামনে এমন একটা নেতা নেই, পিছনে এমন একটা নেতা নেই, যার নামে 5টা 10টা 100টা 150টা কেস আপনি দেন নাই। বন্ধুগণ, সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে হলেও যারা সাদেক হোসেন খোকার অপ্রতিরোধ্য নেতৃত্বকে, তার রাজনৈতিক অবস্থানকে কোনোভাবে দমন করা যাবে না। যে মিথ্যা মামলা দিয়ে, যে প্রহসনের বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে, পার্টির মুখপাত্র হিসেবে আমি সেদিন সংবাদ সম্মেলনের মধ্যে সুস্পষ্ট ভাষ্য উল্লেখ করেছি, এটার কোনো আইনগত ভিত্তি রাজনীতি ভবিষ্যতে কোনো রকম প্রভাব ফেলবে না। জনাব সাদেক হোসেন খোকাকে পলাতক দেখানো হয়েছে, অথচ জনাব সাদেক হোসেন খোকা আইনের চোখে কোনোভাবে পলাতক নন, তিনি উচ্চ আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে বিদেশ গিয়েছেন। উচ্চ আদালতের কাছে তিনি যে অনুমতি প্রার্থনা করেছিলেন সেটা কোনো বিদেশ ভ্রমণের জন্য নয়, তিনি যে অনুমতি প্রার্থনা করেছিলেন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার জন্য, সে আবেদনের গূঢ় অর্থ ছিল তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। উচ্চ আদালত, মাননীয় বিচারপতিদ্বয় তাদের নেতৃত্বে গঠিত যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় দিয়েছেন জনাব সাদেক হোসেন খোকার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। একইভাবে ওই রায়ে তিনি রায়ে তার উল্লেখ করেছেন যাতে কোনোভাবে তার দেশে ফেরত আসার ব্যাপারে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। এর অর্থ দাঁড়াচ্ছে জনাব সাদেক হোসেন খোকা বৈধভাবে, আইনসম্মতভাবে উচ্চ আদালতের অনুমোদন নিয়ে তিনি বিদেশে অবস্থান করছেন, চিকিৎসা গ্রহণ করছেন। তিনি এমন একটি দুরারোগ্য চিকিৎসা অসুস্থতায় ভুগছেন যার চিকিৎসার কোনো বিরতি নেই, যে তিনি 2 মাসের জন্য দেশে আসলেন, 1 মাসের জন্য দেশে আসলেন, তারপর আবার যে চিকিৎসা গ্রহণ করবেন, এমন ধরনের কোনো অসুস্থতা নয়, তিনি কেমো গ্রহণ করছেন।
এটা একটা রুটিন আছে, এটা আমি সেদিন সংবাদ সম্মেলনে দেখা করেছি। এটা কোনো ব্যর্থই ঘটানো যায় না, এটা পুনর্দিন করার কোনো ব্যাপার, পুনর্দিন পরে শুরু করার আবার কোনো ব্যাপার নেই। যে সাময়িকভাবে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আসলাম, ডাক্তারের কাছ থেকে ছুটি নিয়ে আসলাম, তারপরে আবার চিকিৎসা শুরু হলো, এমন কোনো বিধি ব্যবস্থা ওই চিকিৎসা ম্যানেজমেন্টে, ওই ক্যান্সার ট্রিটমেন্টের ম্যানেজমেন্টে লেখা নেই। যারা গণতন্ত্রকে হত্যা করে, এই আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের মৌলিক অধিকার ছিন্ন করেছে, দেশের প্রশাসন এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোকে আওয়ামী লীগের সংস্থা হিসাবে ব্যবহার করে জনগণের উপরে কর্তৃত্ব এবং নির্যাতন চালাচ্ছে। অথচ আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব, আমাদের আর্মি, আমাদের প্রশাসন সকলেই আছে কিন্তু জনগণের জন্য, এবং জনগণের জনগণকে সহযোগিতা করার জন্য এই প্রশাসন, এই সরকারের ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে লালন করি, পালন করি। আজকে সেই তারা সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করছে, আমাদের উপরে নির্বাচন চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা সংগঠক নন, তিনি একজন মুক্তিযোদ্ধা, নিজে মুক্তিযুদ্ধ করেছেন। সাদেক হোসেন খোকা বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল যে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের কমান্ড কাউন্সিল, সেই কাউন্সিলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। আজকে তাকে হয়রানিমূলক, অর্থাৎ রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে তার বিচার করে তাকে কারাগারে নিক্ষেপ করার ষড়যন্ত্র করছে। সাদেক হোসেন খোকা অনুমতি নিয়ে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গেছে, আমেরিকায় গেছে, যাতে যেখানে বিচারালয়ের অনুমতি নিয়ে বিদেশে গেছে সেখানে সেই তার অনুপস্থিতিতে বিচার করা, এটা অনৈতিক এবং অবিবেচক, বেআইনি। কাজে আমরা এই বেআইনি, অবিবেচক এবং এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবশ্যই ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই শুনেছেন ইতিমধ্যেই যে জনাব সাদেক হোসেন খোকা সাধারণ একজন নাগরিক নন। বাংলাদেশে যদি সম্মানী মানুষ কেউ থাকে তাহলে তার প্রধান সম্মানী মানুষ হল সেই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। সাদেক হোসেন খোকা সেই সম্মানের উত্তরাধিকার। এই ঢাকা মহানগরী জনগণের প্রত্যক্ষ ভোটে দুই ভাগ উত্তর দক্ষিণের না, উত্তর দক্ষিণ মিলায় নির্বাচিত মেয়রের নাম সাদেক হোসেন খোকা। এদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে 91 সালে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হওয়া মানুষটির নামও সাদেক হোসেন খোকা। এই ঢাকা মহানগরীর জনগণের নন্দিত নেতার নাম সাদেক হোসেন খোকা। বন্ধুরা, এরকম একজন মানুষ যিনি মুক্তিযুদ্ধ করেছেন, যিনি এই মহানগরীর নির্বাচিত মেয়র ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, এই মহানগরীর একসময় কাউন্সিলরও ছিলেন, কমিশনারও ছিলেন, সেই মানুষটার প্রতি যে কোনো সরকারের আচরণ কেমন হওয়া উচিত আর কি আচরণ তিনি পাচ্ছেন। বন্ধুরা, আমার এখানে আমাদের আইনজ্ঞ ব্যারিস্টার কাজল বলেছেন যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগটাই ভুয়া, মিথ্যা। এবং তিনি এটাও বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া অনুসরণ করার কথা তার যে ত্রুটি সংঘটিত করা হয়েছে, ইনশাল্লাহ উচ্চ আদালতে আমরা এর পরিবর্তন বিচার পাব বলে আমরা আশা করি। বন্ধুরা আমার, কিন্তু কেন আমাদের অত দূর যাওয়া লাগবে, কেন অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে, কেন তিনি অসুস্থ থাকা অবস্থাতেও
দ্রুত তার বিচার করা হবে। এই সরকার কেউ বোমাবাজি করলে যারা বোমাবাজি করে তাদেরকে ধরার আগে বলে দিতে পারে যে কারা সেই বোমাবাজকে সাহায্য করেছে, উৎসাহিত করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়। অর্থাৎ এত খবর রাখে সরকার, সেই সরকার কি এই খবর রাখে না যে সাদেক হোসেন খোকা এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে চিকিৎসাধীন আছেন, প্রতি মাসে কয়েকবার তাকে ডাক্তারের কাছে যেতে হয় এবং যদি ওই চিকিৎসা উনি বন্ধ করেন তাহলে তার জীবন সংশয় দেখা দেবে। এবং এই ষড়যন্ত্রের এটাই শুরু, এটা শেষ না। মানুষের মুখে মুখে ফিরছে এখন যে এই সরকার স্বাভাবিক নির্বাচনে সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনে কখনো জিততে পারবে না। সেই জন্য কি করতে হবে তাকে? আজ হোক কাল হোক নির্বাচন তো দিতেই হবে, সেখানে যেন জনপ্রিয় বিএনপি নেতারা অংশগ্রহণ করতে না পারে। সাদেক হোসেন খোকার মতো আরো যারা জনপ্রিয় আছেন আমার মঞ্চেও বসে আছেন অনেকেই, অনেককে হয়তো অযোগ্য ঘোষণা করার ব্যবস্থা হতে পারে। সেই ষড়যন্ত্রের লক্ষণ আমরা দেখছি সাদেক হোসেন খোকাকে এই কারাদণ্ড দেওয়ার মাধ্যমে। বন্ধুরা, আবার আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধ করেছিলাম অর্থনৈতিক মুক্তির জন্য, মুক্তিযুদ্ধ করেছিলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে নিজের দেশে বেঁচে থাকার জন্য। কিন্তু আজ গণতন্ত্র নির্বাসিত এবং আদাল বলেছে, আজকে বাংলাদেশ প্রতিদিনের হেডিং টিআইবি উল্লেখ করেছে যে এই সংসদ হলো পুতুল নাচের নাট্যশালা। পুতুল নাচ দেখছেন আপনারা? কেউ একজন উপরে কাঠি নড়ায় ওই অনুযায়ী পুতুল নাচে, এটার নাট্যশালা। আমাদের কথা না, এটা পত্রিকার হেডিং, টিআইবির বক্তব্য। এরকম সংসদ চায় সরকার, সেখানে বিএনপি গেলে তো সুবিধা হবে না। এই জন্য বিএনপি নেতাদেরকে কারাদণ্ড দিয়ে নির্বাচনে অযোগ্য করে এবার যেমন বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া 40টা রেজিস্টার্ড রাজনৈতিক দলের মধ্যে 30টাই অংশগ্রহণ করে নাই, সেরকম নির্বাচন করে যেমন ভাগাভাগি করে বাসন নিয়ে একটা সংসদ গঠন করা হয়েছে, আগামী দিনেও তেমনি বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করে জনপ্রিয় নেতাদেরকে নির্বাচনে অযোগ্য করে নির্বাচন একটা করার খায়েশ সেই সরকারের। বাংলাদেশের জনগণ কোন নিপীড়নকারী সরকারের মন্দ ইচ্ছা চরিতার্থ করার সুযোগ দেয় না, আইয়ুব খান ইয়াহিয়া খানকেও দেয় নাই, স্বৈরাচারী এরশাদকেও দেয় নাই। কাজে আমি অনুরোধ করব, এই দেশটাকে যারা স্বাধীন করেছিলাম আমরা, আমরা এখনো বেঁচে আছি, আমরা দেখতে চাই যে লক্ষ্যে আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য পূরণ করা হোক। এবং আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের অনুরোধ যে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, উন্নয়নের জন্য, সরকারের জন্য, দায়বদ্ধ সংসদের জন্য যে লড়াই আমাদের চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই লড়াইকে আরো শক্তিশালী করতে হবে, আরো বেগবান করতে হবে, এগিয়ে নিতে হবে এবং জয়লাভ করতে হবে সেই লড়াই। ইনশাআল্লাহ আগামী দিনের সে লড়াইয়ে আপনাদের সাথে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ জাতীয় পতাকা জিন্দাবাদ! শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ! তারেক রহমান জিন্দাবাদ! আসসালামু আলাইকুম।